আমি পারব সেনাপতি মশাই। কে এনে ডাক শুনে মনে হলো পারুল ফিরে এসেছে, কিন্তু কিন্তু এ তো পারুল নয়। না না, এ কখনো পারুল হতে পারে না, এ অন্য কেউ। কে তুমি, কি চাও আমার কাছে? কি বলছে আমার সেনাপতি মশাই, আমাকে চিনতে পারছে না, কিন্তু কেন? প্রকৃতি মা যেমন বলেছেন তেমন বাকিরা আমায় চিনতে পারছে না, পারার কথাও নয়। কিন্তু সেনাপতি মশাই, সে তো আমার জীবনের সব থেকে কাছের মানুষ, সে তো আমাকে সব থেকে ভালো করে চেনে, সেও আমায় চিনতে পারছে না। হে ঈশ্বর, কি অবস্থায় ফেললে আমার! আমি তোমার পারুল সেনাপতি মশাই, তুমি আমাকে চিনতে পারছো না? খবরদার, আমার পারুলের নামে কোন রকম মিথ্যে কথা বলার চেষ্টা করবে না তুমি। আমি আমার পারুলকে চিনতে পারবো না, তা কখনোই হতে পারে না। সে আমার সবকিছু। আমার মন প্রাণ, আমার আমার বেঁচে থাকার প্রধান লক্ষ্য। সে যদি ফিরে না আসে তাহলে তাহলে আমিও বাঁচতে পারবো না, পারবো না আমি বাঁচতে। কোনো নারীর অপমাননা করতে চাই না আমি, তাই যদি নিজের ভালো চাও তাহলে এখনই এখান থেকে চলে যাও, না হলে আমি তোমাকে কারাগারে পড়তে বাধ্য হব। কি করে বোঝাবো আমি সেনাপতি মশাইকে যে আমি তার পারুল? প্রকৃতি মায়ের কথা মতন যদি আমি আমার স্বরূপ দেখানোর উপায় খুঁজে পেতাম, তাহলে আমি সেনাপতি মশাইকে বোঝাতে পারতাম। আমার কাজ শেষ, সূত্র পদ্মাবতী বন্ধী পারুলের বলি আর আমার পূর্ণ রাক্ষসী হওয়াও সম্পূর্ণ। আজ অনেকদিন পর, বুঝলে সুরেন্দ্র, আজ অনেকদিন পর বেশ নিশ্চিন্তে ঘুমোতে পারব। কিন্তু রানী, তোমার তো কাজ এখনো সম্পূর্ণ হয়নি। তুমি তো বলেছিলে ওই বাকি চার চাপা সন্তানদের এনে কারাবন্দি করে রাখবে, কিন্তু তাদেরকে তো এখনো খুঁজে বার করোনি। তোমার কাজ তো শেষ হয়নি, ওদের কি করবে? তোমাকে এসব নিয়ে বেশি মাথা ঘামাতে হবে না সুরেন্দ্র। সেনাপতি মশাই, সেনাপতি মশাই, বিশ্বাস করো আমি সত্যি তোমার পারো। আমার কথা আমি বিশ্বাস করি না, আমি তোমাকে বিশ্বাস করি না। তোমার সঙ্গে আমার পারুলের কোনো মিল নেই, কোনো মিল নেই। হয়তো আমার চেহারা বদলে গেছে, তাই তুমি চিনতে পারছো না, কিন্তু বিশ্বাস করো আমার আত্মা, আমার মন সব যে একই আছে। আচ্ছা কি বললে তুমি বিশ্বাস করবে বলো আমাকে, বলো। কিচ্ছু করতে হবে না,
তুমি এক্ষুনি স্থান ত্যাগ করো, এক্ষুনি স্থান ত্যাগ করো। কিন্তু সেনাপতি মশাই, একবার আমার কথাটা শোনো, একবার শুনো। চুপ করো, চুপ করো, তুমি চুপ করো। তোমার কাছ থেকে আমার পারুলের ব্যাপারে আর কোনো কথা শুনতে চাই না। তুমি তুমি নিশ্চয়ই কোনো গুপ্তচর, নিশ্চয়ই কোনো গুপ্তচর। এতদিন ধরে আমাদের উপর লুকিয়ে লুকিয়ে নজর রাখছিলে, নিশ্চয় তোমার কোনো অভিসন্ধি আছে। দাঁড়াও, আমি এক্ষুনি তোমার ব্যবস্থা করছি, এক্ষুনি ব্যবস্থা করছি। আমরা সব বিপদ পেরিয়ে আসতে পেরেছি, কারণ আমাদের একে অপরের প্রতি বিশ্বাস ছিল, ভরসা ছিল। আর আজ তুমি আমাকে অবিশ্বাস করছো, যার ফেরার অপেক্ষায় ছিলে তুমি সেনাপতি মশাই, তাকে দেখেও তুমি চিনতে পারছো না, পারছো না চিনতে। নবজন্ম হয়েছে বলে আমার চেহারা বদলে গেছে, কিন্তু তুমি কি আমার ভালোবাসা বুঝতে পারছো না? ঠিক আছে, এসো আমার সঙ্গে। তুমি শুধু সেটাই করবে যেটা তোমাকে বলা হবে। আরো একটা কথা মনে রেখো, আমি কিন্তু কিছুই ভুলি না। আমি যখন বলেছি বাকি চাপাদের আমি তুলে নিয়ে আসবো, তার মানে আমি ঠিকই নিয়ে আসব। রানী 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 রানী, আমার না ভীষণ জানতে কৌতূহল হচ্ছে, তুমি ওই চাপা ফুলগুলিকে কোথায় লুকিয়ে রেখেছো? মানে পৃথিবীর কোন দুর্গম জায়গায় তুমি লুকিয়ে রেখেছো? আমার ভীষণ জানতে ইচ্ছা হয় গো, বলো না, বলো। কেন নিয়ে এলে? তুমি সত্যি পারুল কিনা তার প্রমাণ হবে এক্ষুনি। কিভাবে বলো? আমার আমার সব মনে, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, কোনো কথা বুঝতে চাই না। তুমি সত্যি পারুল কিনা তার এক্ষুনি প্রমাণ হবে। সামনের গাছে বসে থাকা ওই পাখির সঙ্গে তুমি কথা বলো, ওকে বলো তোমার কাছে আসতে। মৌমাছি বন্ধুরা, তোমরা আমাকে চিনতে পারছো না, তাই না? আমি তোমাদের পারুল সই, পারুল সই। চিনতে পারছো না আমাকে? বাকি বন্ধুরা, তোমরা আমাকে একটু সাহায্য করবে? আমি এই রাজ্যে রাজপ্রাসাদে পৌঁছাতে চাই, কোন পথে যাব একটু দেখিয়ে দেবে ভাই? আমি ডাকলেই কি ওই পাখি আসবে আমার কাছে? জঙ্গলে মৌমাছি আর পাখি বন্ধুরা তো চিনতেই পারলো না আমাকে। কি হলো, থমকে গেলে কেন? ডাকো, ডাকো ওই পাখিকে। প্রকৃতি মা তো বলল আমার এই নতুন রূপে আমার পশু পাখিরা চিনতে পারবে না। আমার সেনাপতি মশাই আমাকে চিনতে পারছেন, তুমি এসো আমার কাছে, এসো।
দৈত্য বাকি বন্ধু বুঝতে পেরেছে আমার কথা, তাহলে নিশ্চয়ই আসবে। তাহলে তাহলে কি সত্যি এ আমার পারুল? আমি আমি আমার পারুলকে চিনতে এতটাই ভুল করলাম। এসো বন্ধু, এসো আমার কাছে, সেনাপতি মশাইয়ের মনের দ্বন্দ্ব দূর কর। আমার পারুল সব পশু পাখির কথা বুঝত, তারাও বুঝত পারুলের কথা। পশু পাখিরা কোনোদিন পারুলের কোনো কথা অমান্য করে। তুমি আর যেই হও, আমার পারুল নও। সত্যি করে বলো, কে তুমি? পৃথিবীর কোন দুর্গম জায়গায় তুমি লুকিয়ে রেখেছো? অল্পশুন জানতে ইচ্ছা হয় গো, বলো না। বলে বেশি কৌতূহল ভালো নয় সুরেন্দ্র, জানার ইচ্ছে দমন করে রাখো, নয়তো বিপদে পড়বে। আমার সঙ্গে খুব বেশি চালাকি করার চেষ্টাও করো না সূত্র। চাপাড়া কোথায় আছে না আছে এসব জেনে তোমার কি লাভ সুরেন্দ্র? প্রভু ভক্ত ভৃত্যের মতো থাকো, তবেই না প্রাণে বাঁচবে। মাথা তোলার চেষ্টা করেছো কি? গর্দান গেছেন। কি করবো এখন আমি? কি করে বিশ্বাস করাবো সেনাপতি মশাইকে যে আমি তার পারুল? কি হলো, কি হলো? শেষবারের মতো বলছি, হয় তুমি তোমার আসল পরিচয় দাও, না হলে বেরিয়ে যাও। কি উদ্দেশ্য তুমি এখানে এসেছ আমাকে পরিষ্কার করে বলো, না হলে বিদায় হও। আমাকে আমাকে নিরালয়ে থাকতে দাও। সেনাপতি মশাই, তুমি একবার আমার কথা, তুমি স্বইচ্ছায় যাবে না? আমি সত্যি সত্যি প্রহরীদের ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। এভাবে হার মানব না আমি কিছুতে, যেভাবেই হোক সেনাপতি মশাইকে বিশ্বাস করাতেই হবে, অন্য কোনো উপায় খুঁজে বের করতে হবে আমাকে। আর একটা উপায়, তোর পুরনো চেহারা দেখতে পাওয়া যাবে। কি উপায় মা? উপায়টা তোকেই বুদ্ধি করে বার করতে হবে পারুল, আমি বলে দিলে হবে না।
এ সব মিথ্যে, মিথ্যে, সব সব মিথ্যে। মায়া মায়া, চলো না চলো না, তুমি ছলনা করছো, তুমি ছলনা করছো আমার সঙ্গে। তুমি পারুল নও, তুমি পারুল নও, তুমি পারুল নও, তুমি পারুল হতে পারো না, তুমি পারুল হতে পারো না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। আমাকে কথা দাও, তুমি যাবে না, তুমি যাবে না পারুল। আমি আমি যে তোমাকে ছাড়া থাকতে পারি না পারুল। কি হলো হঠাৎ? একটু আগেই তো সেনাপতি মশাই আমাকে ঘর থেকে বের করে দিতে চাইছিল, হঠাৎ আমাকে পারুল বলে চিনতে পারলো কি করে? সেনাপতি মশাই, তুমি আমাকে চিনতে পেরেছ? আমি ফিরে এসেছি, আমি কোনো মায়া নই, শুধু আমার চেহারাটা বদলে গেছে। সেনাপতি মশাই, আমি সত্যি তোমার পারুল। হ্যাঁ পারুল, হ্যাঁ, আমি আমি তোমাকে চিনতে পেরেছি, আমি আমি তোমাকে চিনতে পেরেছি। তুমি তুমি মায়া নও, তুমি মায়া নও, তুমি তুমি আমার পারুল, আমার পারুল। আসলে আসলে তোমার চেহারাটা সম্পূর্ণ অন্য মানুষের মতো লাগছিল, তাই আমি তোমাকে চিনতে পারিনি। তোমাকে তোমাকে আমি ভুল বুঝেছিলাম, আমি ভুল বুঝেছিলাম পারুল। কিন্তু 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 ওই বড় আয়নাতে তোমার আগের চেহারা দেখতে পেলাম। তাহলে আয়নাতেই আমার নিজের রূপ দেখা যায়। মনে রাখবি, তোর এই নতুন চেহারার ভেতরেই আছে তোর আসল চেহারা। তাই আমার ভুল ভেঙে গেছে পারুল, আমার ভুল ভেঙে গেছে। তোমার মৃত্যুর পর প্রকৃতি মা বলেছিলেন, তুমি যদি ফিরে আসো তাহলে একটা বড় মূল্য চোকাতে হবে। তাহলে সেই মূল্য তাই কেউ চিনতে পারছে না। একমাত্র আয়নাই পারে তোমাকে চিনিয়ে দিতে। তাহলে তোমাকে চেনা সহজ নয়। আমাকে তাহলে সাবধানে থাকতে হবে, কোনোভাবে কোনো আয়নার সামনে যাওয়া যাবে না, তাহলে যে কেউ আমায় চিনে ফেলবে সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না।